আজকে আপনারা থানায় কি কি অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন? আজকে আমরা যে অভিযোগ নিয়ে এসেছি, ফিরোজা বিবি বলে একটি মহিলা, তার দুটো সন্তান রয়েছে। সে গত 2019-15 নভেম্বর দুষ্কৃতীদের দ্বারা মানে তুলে নিয়ে এসে কিডন্যাপ করে তাকে জঙ্গলের মধ্যে গ্যাংরেপ করা হয়, শারীরিকভাবে অত্যাচার করা হয় এবং প্রশাসনকে, দাঁতন পুলিশ থানাকে ওনার বাবা জানায়। তা সত্ত্বেও গড়িমসি করে পুলিশ প্রশাসন দেরি করে যায়। তখন বাড়ির আত্মীয় স্বজনদের নিয়ে ওনার বাবা ওকে তুলে নিয়ে আসে এবং হসপিটালে ভর্তি করে। পরে ওকে মেডিকেল হাসপাতাল মেদিনীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সঠিক মেডিকেল টেস্টও হলো না, ফলে এই গড়িমসি করে 5 মাস কেটে গেল। অথচ যারা এই ঘটনা ঘটালো তারা এখনও এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, তাদের কোনোরকম অ্যারেস্ট করা হলো না। মেয়েটি এখনও শ্বশুর বাড়িতে যেতে পারে না ওদের হুমকিতে, এবং বারবার তাকে শাসাচ্ছে, এমনকি ওর স্বামীকেও মারধর করে অত্যাচার করে তার দাঁত ভেঙে দিয়েছে। ফলে এরকম একটা পরিস্থিতিতে মেয়েটি শ্বশুর বাড়িতে যে পৌঁছতে পারছে না এবং এলাকায় যেভাবে তারা দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃত বাহিনী, ফলে আমরা আজকে এখানে ওসির কাছে এসেছি, আইসির কাছে আমাদের দাবি জানাচ্ছি যে অবিলম্বে দুষ্কৃতকারীদের তাদের শাস্তির ব্যবস্থা হোক, অ্যারেস্ট করা হোক। আপনারা কারা? এবং মেয়েটি যাতে শ্বশুর বাড়িতে গিয়ে নিরাপদে থাকতে পারে তার ব্যবস্থা। আপনারা কারা? আমরা অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংঘ, পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। আপনার নাম? আমার নাম ঝর্ণা যাদব, জেলা সম্পাদক। এরকম করে জানতে দিয়েছে, সেটা আমার স্বামী খুঁজে দিয়েছিল যে ওরা গেছে, যখন পুলিশকে ফোন করেছেন পুলিশ ওরা যাই হসপিটালে করেছে, ওই হসপিটাল থেকে পুলিশ মেদিনীপুর পাঠিয়েছিল। মেদিনীপুরে আমার জানতে দিয়ে খাইতে নিয়ে গেছে, ওখান থেকে এরকম ঘটনা। আপনি কোথাও অভিযোগ জানিয়েছেন? আপনি কি চাইছেন এখন? আমরা চাইছি যে আমার বিচার যেটা হয়েছে সেটা। আপনার নাম? বাড়ি?